Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back to my channel. আশা করছি আমার প্রিয় অপু ভাইয়েরা তোমার মেম্বার সালা যাকে যেখানে রেখেছ ইনশাআল্লাহ প্রত্যেকে অনেক ভালো আছেন। আমরা আসলে 2022 সালের ফরজ রোজার শেষের দিকে চলে এসেছি। আজকে আমাদের এখানে 28 রোজা হয়ে গেল। তার মানে হচ্ছে যদি 29 রোজা হয় আরেকটা রোজা আছে, যদি 30 রোজা হয় তাহলে দুটো রোজা আছে ইনশাআল্লাহ। তারপরে আমাদের মাঝে ঈদ চলে আসছে। দোয়া করি আল্লাহ পাক শুধু ঈদে নয় সব সময় যেন আমার সন্তানকে, আমাদের সকলকে সহ তোমাদের সকলকে সব দিক থেকে ভালো রেখে, সুস্থ রেখে, আল্লাহ পাকের সহি শুদ্ধ পথে রেখে নেক হায়াত দান করেন। এই চাওয়াটা আমার সবসময়ের জন্য এবং পাঁচ অক্ত নামাজের পরেও আমি এই দোয়া করি। বিভিন্ন সময় শুতে গেলেও আমি এই দোয়াগুলো করি। আল্লাহ পাক যদি কবুল করেন আমিন। সবাইকে পবিত্র ঈদের অনেক 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 ভালোবাসা এবং শুভেচ্ছা। তাহলে ঈদের এই ছোট্ট ভিডিওটা আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগলো। আর এই ভিডিওটা দুই দিন আগে করা, আসলে পোস্ট দেওয়া হয়নি। এই মুহূর্তে ভাবলাম যে তোমাদের সাথে এখন পোস্ট করে দেই, কারণ আল্লাহর রহমতে চুমরো আওয়ার ঈদ প্রোগ্রাম আল্লাহ ভালো রাখলে আগামী দিন আমাদের পবিত্র ঈদ উল ফিতর পৃথিবীর যে যেখানে আছে আল্লাহ পাক সবাইকে মনের আনন্দের সাথে সুন্দরভাবে সহি শুদ্ধভাবে ঈদ পালন করার তৌফিক দান করুন। আমিন আমিন সুম্মা আমিন। আমাদের সবার জন্য এই দোয়া আমিন। আল্লাহ পাকের প্রত্যেকটা দিনই সুন্দর, পবিত্র, বরণীয় এবং ভালোবাসার দিন, কারণ আল্লাহ পাকই সব দিনগুলো তৈরি করেছেন। তার সাথে আল্লাহ পাক বিশেষ বিশেষ কিছু দিনকে মুসলিম উম্মার জন্য বিশেষভাবে স্পেশাল বলে ঘোষণা করেছেন। সেগুলো কি? সেগুলো হলো পবিত্র মাহে রমজান, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, শবে বরাত, শবে কদর, এমনি আরও কিছু স্পেশাল দিন আছে যেগুলোতে আমরা আল্লাহ পাককে যত বেশি স্মরণ করব আমাদের জন্য তত বেশি সওয়াব। তবে হ্যাঁ, সেই সাথে আরও কথা আছে, আমরা সব সময় যেন আমাদের ইবাদাতের দিকে মনোযোগী হই। শুধু রোজার সময় না, সব সময় যেন আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আমরা আল্লাহ পাককে স্মরণ করি, তার সাথে কাউকে শিরক না করি। আল্লাহ পাক আমাদের সহি বুঝদান করুন। আমিন সুম্মা আমিন। তোমাদের সবাইকে আবারও ঈদ মুবারক। সবাই ভালো থেকো, অনেক ভালোবাসা নিও। আল্লাহ হাফেজ।